আসসালামু আলাইকুম আশা করছি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আরও একবার ওয়েলকাম জানাচ্ছি এম এস এম কিচেন অ্যান্ড ব্লগের আরও একটি পর্বে তো আজ বিকেলবেলা আমাদের বাড়িতে মানে আমাদের গ্রামের বাড়িতে চলে আসছি আর এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো সবজি কাটা হচ্ছে তা আসলে কিছু লোকজন খাওয়ানো হবে আগামীকাল সেটা হচ্ছে কিছু হুজুর তারপরে আত্মীয় স্বজন এতিম বাচ্চাদের আর কিছু যারা আর্থিকভাবে অসচ্ছল আছে তাদেরকে খাওয়ানো হবে তো সেই জন্যই আসলে এত রান্না বানার আয়োজন তো আর এটা কিন্তু রাতের বেলা মানে বিডিও রাতে ভিডিওটা করে নিচ্ছে আসলে রাতের বেলা আসলে সবজিগুলো কেটে নিচ্ছি সবজি তারপরে পেঁয়াজ রসুন আদা বা অন্যান্য যাবতীয় যে কাজগুলো আসলে রাতের বেলা করে রাখা যাবে সেই কাজগুলো আমরা করে নিচ্ছি যাতে করে আগামীকাল একটু সহজ হয় আর তাড়াহুড়া লেগে না যায় যেহেতু আমরা রান্নাটা নিজেরা নিজেরাই করে নিব তো সেই জন্য আর কি রাতের বেলায় যতটুকু সম্ভব আমরা কাজগুলো করে নিচ্ছি আর এদিকে মিষ্টি দেখা যাচ্ছে আসলে মিষ্টিগুলো আমার বোনের ছেলে ও ডাকা থেকে আসার সময় নিয়ে আসছে তো ভাবলাম যে অনেক রাত্র জেগেই তো কাজ করতে হবে তো এর মাঝে একটু ব্রেক নিয়ে নিই মানে মিষ্টিগুলো খেয়ে নিই সবাই মিলে আর আপনাদের সাথে একটু শেয়ার করি তো এটাই আর এটা কিন্তু চলছে ফেব্রুয়ারি মাস তো আর এটা আমরা এই যে খাবারের আয়োজন সেটা আসলে জানুয়ারি মাসকে উদ্দেশ্য করেই করা হচ্ছে আসলে জানুয়ারি মাস আমাদের জন্য এমন একটি মাস এমন একটি কষ্টের মাস বা স্মরণীয় মাস সেটা আসলে আপনাদের সাথে বলে বা শেয়ার করে বোঝাতে পারবো না তো এই জানুয়ারি মাসে আমাদের ছেড়ে আমাদের কাছ থেকে খুবই কাছের এবং খুবই আপন দুজন মানুষ এই দুনিয়া ছেড়ে চলে গেছে তো তাদের জন্য তাদের উদ্দেশ্যে বা আমাদের অন্যান্য যারা মুরব্বীরা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের উদ্দেশ্যে করেই আসলে খাবারের আয়োজন করা হচ্ছে তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু পায়েস এবং ফিননি বা পায়েস যে নামেই বলেন না কেন আপনারা সেটা আর ডাল বসিয়ে দেওয়া হয়েছিল তো ডালটা অলরেডি হয়ে গেছে উঠিয়ে নেওয়া হয়েছে আর এদিকে ফিননি করা হচ্ছে আর এদিকে এক হাঁড়ির মাংস রান্না করা হচ্ছে আর মাংসটা প্রায় শেষ তো এদিকে ফিননি করা হচ্ছে তো ফিননিটা শেষ হয়ে গেলে আরেক হাড়ি এই যে আরেক হাড়ি মাংস কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে এদিকে কষানো হচ্ছে আর ওদিকেরটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে একঘারির মাংস রান্না তো এদিকে রান্নাটা কিন্তু করছে আমার বোন ছোট বোন ও আসলে রান্না করছে আমরা আসলে আগেও বলেছি রান্নাটা নিজেরা নিজেরাই করব। আর ওর সাহসেই কিন্তু রান্নাটা নিজেরা করছি আর আমার ভাইয়া কিন্তু বলেছিল যে রান্নাটা মানে ডেকোরেটরের লোক দিয়ে করানোর জন্য আসলে আমরা চাইনি বা ওর সাহসেই করা হয়নি আসলে বলছে যে না আমরা নিজেরা নিজেরা রান্না করে খাওয়াবো এতে করে কিন্তু মানে লোকজনকে নিজেরা রান্না করে খাওয়াতেই কিন্তু অন্যরকম একটি শান্তি লাগে তো সেই জন্য একে নিজেরাই করে নিচ্ছে আর এদিকে সবজির জন্য মাংস কষানো হচ্ছে সবজি রান্না করা হবে আর বিরুট আমি তো বয়সটা পরে দিচ্ছি আর রান্না কিন্তু অনেক মজা হয়েছিল সবাই অনেক প্রশংসা করেছে রান্নার যে ডেকোরেটরের লোকদের যে নাকি বেশি ভালো হয়েছে রান্নাগুলো সবাই অনেক প্রশংসা করেছে তো রান্নাগুলো করে নিচ্ছি আমরা তো আর এই যে যে দুজনের কথা বললাম যে দুজন মানুষ আমাদের ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেছে দুজন মানুষই কিন্তু আমাদের জন্য বিশেষ করে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন দুজন মানুষ খুবই কাছের খুবই প্রিয় দুজন মানুষ একজনের নাম তো আমি উল্লেখ করছি সে হচ্ছে আমার বাবা সে মারা গিয়েছে দু সালের জানুয়ারি মাসের আঠাশ তারিখে আরেকজন যিনি তিনিও মারা গেছেন দু হাজার সালের জানুয়ারি মাসের আঠারো তারিখে মানে দুজনেই মানে দুই বছরের ব্যবধানে জানুয়ারি মাসেই মারা গেছে তো একজনের নাম তো বললাম আমার বাবা আরেকজনের নাম না হয় আপনাদের সাথে নাই বললাম কারণ বললে হয়তো আপনারা আমার ভিডিওটা একটু করুণা করে কিংবা মায়া করে আমার ভিডিওটা দেখবেন তো আসলে আমি চাই না যে আমার ভিডিও আপনারা কেউ আমাকে মায়া করে দেখবেন আমি চাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলেই আমার ভিডিও দেখবেন তবে আপনাদের কাছে আমার একটাই কথা যে লোকটার কথা আমি বলছি না সে আমার খুবই কাছে মানে একটা মেয়ের জন্য আসলে দুজন মানুষই বাবা তো বললামই আরেকজন মানুষ যিনি তার পরিচয়টাও মানে বাবা বা ওই লোকের পরিচয়টাও কিন্তু খুবই প্রয়োজনীয় এতটুকুই বললাম আপনাদের সাথে আর আপনাদের সাথে আমি আজকের ভিডিওতে কোনো লাইক কমেন্ট শেয়ার চেয়ে নিব না শুধু আপনাদের কাছে চাইব যে আমার এই দুজন মানুষ কিংবা আমার যারা আত্মীয় বা আমাদের মুরব্বিরায় দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে করে আমাদের আল্লাহ পাক আমাদের তাদের জীবনের সমস্ত গোনা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতবাসী করে এটাই আর আজকের ভিডিওটা আমি খুব বেশি বড় করতে পারবো না আসলে ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও আর আপনারা অনেকেই জানেন যে শুক্রবারে কিন্তু অনেক বৃষ্টি আর জ্বর তুফান হয়েছিল আসলে রান্নাটা কমপ্লিট করতে করতেই কিন্তু মানে লোকজনও চলে আসছিল খাওয়ার জন্য আর এমনিতে বৃষ্টিও নেমে আসছিল তো এজন্য আসলে একটু ঝামেলা হয়ে গেছিলো তারাহুরা আর মানে সব মানুষ একসাথে চলে আসছে সেই জন্য আসলে ভিডিওটা করতে পারেনি তো আর আজকে রান্নাটা শেষ করা হয়ে গেছে আপনারা আবারও বলছি সবাই তাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো